আসসালামু আলাইকুম রান্না করতে ইচ্ছে করতেছে না একটা রেসিপি দিয়ে সাত আটজন পেট ভরে ভাত খেতে পারবেন এরকম একটা রেসিপি আজকে শেয়ার করব এটা হচ্ছে ঘাটি মাছ দিয়ে আলু আলুঘাটি এই রান্নাটা অনেক সময় উত্তরবঙ্গের মানুষ নাকি খেয়ে থাকে তো আমি একটা জানি না তেমন একটা আমার আম্মু হচ্ছে মাঝে মাঝে রান্না করে তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে কতগুলো মাছ আমি ভেজে নিয়েছি মাছগুলো হচ্ছে আমি ভেঙে দিব না একটু আস্তে আস্তে দিব তাই হচ্ছে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে আজকে আমি নিয়েছি নলা মাছ একটু বড়ো সাইজের নলা মাছের মাথা আর হচ্ছে কিছু পিস তো ওইগুলো ভালো করে ভেজে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কিভাবে রান্না করব সেটা বলি আর আগে বলে থাকি বলি যে আলু দিয়ে রান্না করব ওই আলুটা অবশ্যই সিদ্ধ করে ছুলে তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে খুব বেশি যে ম্যাশ করতে হবে তা না আলতো হাত একটু ম্যাশ করতে হবে তো এটা আমি পর দেখিয়ে দিব। যেভাবে আমরা হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভালো করে মশলা কষাই সেম ওইভাবেই দিব শুধু একটু সাথে গরম মশলা দিব তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে সামান্য পরিমাণ আমি আদা রসুন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়া হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর ঝাল যারা পছন্দ করে তারা হচ্ছে একটু বেশি করে ঝাল দিতে পারেন আর এই যে আলু আলুগুলোকে ভালো করে আলতো করে হাতে ম্যাশ করে নিয়ে একটু গোটা গোটা রেখে আর কি তারপর একটু পানি মিক্স করে তারপর হচ্ছে এই আলুটা আমি দিয়ে দিলাম এটাই হচ্ছে আসলে আলুঘাটির মেন জিনিস অনেক সময় বাসায় দেখা যায় ছোটো ছোটো আলু আনা হয় তো ওই আলু হচ্ছে আপনি কীভাবে খাবেন তো এই জন্য আসলে আমি দেখালাম কিন্তু প্রথমে হচ্ছে আমি আলু সেদ্ধ করা ম্যাশ করা ওইটা আসলে দেখাতে আপনাদেরকে ভুলে গেছি ভিডিও করতে ওইটুকু আর হচ্ছে করি নাই তো এরকম গোটা গোটা করে রাখবেন বেশি হচ্ছে মিহি করবেন না আবার বেশি বড়ও রাখবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে এই থিকনেসটা এই থিকনেসটা কিন্তু আপনার নিচে লেগে যাবে কড়াইয়ের সাথে তাই খুব ভালো করে আলতো করে ভালো করে হচ্ছে নাড়তে হবে বারে বারে আর এটা মিক্স করতে একটু অসুবিধাই হবে কিন্তু পরবর্তীতে মিক্স হয়ে যাবে আর এটা হচ্ছে এখন হচ্ছে মিডিয়াম মাছের রান্না করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো ভালো করে হচ্ছে আমি ভালো করে নাড়তেছিলাম বেশ কিছুক্ষণ এর মধ্যে আর আমি হচ্ছে পানি দিবো না এই তো আমার প্রায় হচ্ছে ঘনত্বটা এসে গেছে অনেকটু ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন মাছ দিয়ে দিব আর মাছগুলো আমি ভাঙব না চাইলে আপনারা ভাঙতে পারেন তবে যেহেতু মাছে কাটা আছে তো খাওয়ার সময় অনেক সময় দেখা গেছে কাটা হচ্ছে বাঁচতে পারে আমাদের মুখে এই জন্য আমি আর ভাঙি নাই ওইভাবেই হচ্ছে দিয়ে দিয়েছি মাথাটাও আর ভাঙি নাই চাইলে আপনারা মাছ ভেঙে চুরে দিতে পারেন এটা হচ্ছে আলুর ঘাটি আলুর ঘাঁটি বেগুনের ঘাটি অনেক কিছুর ঘাঁটি আছে যেগুলো হচ্ছে অনেক দেশের মানুষ রান্না করে খায় আমার কাছে তো ভালোই লাগে ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমি আসলে রেসিপির ভিডিও তো ওইভাবে শেয়ার করি না কিন্তু আজকে যেহেতু বাসায় একটা পদে রান্না হয়েছে এবং এই একটা পদ দিয়ে আমরা সাত আটজন ভাত খাইছি খেতে খুব মজা হয়েছিলো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই আর সবাই যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন আর দেখতেই পারতেছেন আলু কাঠিটা কী সুন্দর মানে কি মজা হয়েছে দেখেই লোভ লাগতেছেন এখন এখন পানিটা অনেক টেনে গেছে দেখতেও খুব লোভনীয় লাগতেছে এটা দিয়ে হচ্ছে ভাত নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে